দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজ বিকাল তিনটায় রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ওয়ানডে সিরিজের তিন ম্যাচের একটিতে হারলেও টি টোয়েন্টিতে দুই ম্যাচে জিততে চায় টাইগাররা। প্রস্তুতির কোনো ঘাটতি রাখেনি মাহমুদুল্লাহ রিয়াদের দল। তবে বিশ ওভারের ম্যাচে বেশ শক্তিশালী আফগানিস্তান। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে রশিদ খানরা, তবে ঘরের মাঠে টাইগাররা শক্তিশালী। এই বিষয়টি মাথায় রেখেই মাঠে নামবে আফগানিস্তান। আফগানদের বোলিং আক্রমণ আর ব্যাটিংয়ের ধাঁচ এই ফরম্যাটের জন্যই মানানসই। বিপরীতে টাইগাররা এখনও শিখছেন টি টোয়েন্টি মন্ত্র। সিরিজে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবেন তিন আফগান স্পিনার রশিদ খান, মোহাম্মদ নাবি এবং মুজিবুর রহমানের বারো ওভার ম্যাচের গতিপথ ঠিক করে দেবে। ব্যাটিংয়ে তাই তাদেরকে সামলে লড়াকু পুঁজি গড়াই মাহমুদুল্লাহ রিয়াদের মূল টার্গেট হবে। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, আশা তো অবশ্যই জেতার। আমি সবসময় মনে করি টি টোয়েন্টি ফরম্যাট এমন একটা ফরম্যাট যে কোনো দিন যে কোনো দল জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। মাহমুদুল্লাহও গুরুত্ব দিচ্ছেন ব্যাটিংয়ের বড় জুটিকে। তিনি বলেন, টি টোয়েন্টি এমন একটা ফরম্যাট, আপনি এক নম্বর দলের বিপক্ষে খেলুন আর দশ নম্বর দলের সঙ্গে খেলুন, একটি পার্টনারশিপ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। পাওয়ার প্লে সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিপিএলের আক্রমণ ব্যাটিং করা মুনিম শাহরিয়ারকে অভিষেক হতে পারে আজ। তবে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দিতে লিটন সাকিবদেরই জ্বলে উঠতে হবে ব্যাটিংয়ে। নিয়মিত ক্রিকেট আপডেট পেতে ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।